بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه حميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সবাই প্রাণ খুলে হাবিবের সামনে পড়েন: আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগা আল-উলা বিকামালিহি كشاف الدجى بجماله حسنة جميعا. صلوا عليه أرب ربك مكار فريب أمنار جتاي غار خدار قرناب قوسار هويب جوره جاي برنبار بلغ العلم كشاف الدجى بجماله أسرة جميع. صلوا عليه سورة يوسف بداري حكمة لقمان ما كاري قرآن باري أي دل شد مان ما بلغ العلا كشاف الدجى بجماله حسنة جميعا. صلوا عليه اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله تعالى دوي دين بپی تفسير ما فيل تھے کہ تمام دربارے اس گرے شما بن رجنتے درود السلام پڑھیں تمام دربارے ভিক্ষুকের মতো দোকানে হাত তুলেছি। আজকের জুমার দিন ছিল তোমার কাছে বড় পবিত্র দিন, আল্লাহ তাআলা তোমাকে সিজদা দিয়ে তোমার কাছে আমরা আবার রাতের বেলায় ভিক্ষুকের মতো হাত তুলেছি, দরুদ ও সালাম পেশ করেছি। দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত
ইমান নেই কবরে চলে গেছে আল্লাহ কোন হালতে আছে জানি না কবরগুলি জান্নাতের বাগান বানায়া দিও রব্বুল আলামিন এমন সময় তোমার মজলুম কোরআনটা নিয়ে তোমার কাছে হাত উত্তোলন করেছি যখন কোরআনের জন্য অসংখ্য আলিম জেলখানার ভিতরে বন্দী এমন এমন আলিম জেলখানার ভিতরে বন্দী আমি আমার নিজের চোখে দেখেছি যার কপালে মক্কার ইমাম চুমু খেত যার কপালে মদিনার ইমাম চুমু খেত যার তাফসীর শুনে হিন্দু খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হতো হায় আল্লাহ তাআলা ইউসুফ আলী সালাম রে সেই যুগের বাদশা ধর্ষণের মামলা টুকুম দিয়া ইউসুফ নবীর 10 বছর জেলখানায় বন্দী করে রাখলো আল্লাহ তাআলা 10 বছর পর তুমি আবার তার প্রেসিডেন্ট করে বের করছো রব্বুল আমিন তোমার কাছে আমরা আশাবাদী কোরআনের পাখিটারে আগামী দিনের প্রেসিডেন্ট করে বের করো হে আল্লাহ তাআলা এই মাহফিল কি তোমার দরবারে মঞ্জুর করো এই মাহফিল আয়োজককারী উস্তি জনতা যারা সহযোগিতা করলো যারা আয়োজন করলো যারা কষ্ট করে এখানে জমায়েত হলো কঠিন কিয়ামতের দিনে একটা সওয়াব দিতে যেই দিন কেউ রাজি হবে না ওই কঠিন মাহশারের দিনে আমাদের এই কোরআনের মাহফিল সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দাও আল্লাহ ইয়া রব করম তু আগর করে ও বাদ দে জুবান কো জু দিল পরওয়া সরকারে ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اكتجر قولين لا اله لا إله إلا الله محمد رسول الله جناب সভাপতি উপস্থিত দূরদরাজ থেকে আগত ইসলাম প্রেমী কোরআন প্রেমী মুসলমান ভাইরা বদর আল আয়েশার উত্তরসূরি খাদিজার উত্তরসূরি আমার সম্মানিত মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যিনি কোরআনে করিম শোনার তৌফিক আনায়েত করেছেন সেই মনিবের দরবারে প্রাণ উজাড় করে সমস্ত শক্তি কণ্ঠের কাছে এনে এক যুগে সবাই চিৎকার করে পড়ছি আলহামদুলিল্লাহ সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তৈয়বান মুবারাকান ফিহে ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আজিম সুলতানিকা আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা ওলিউহা ওয়া মাওলাহা ও খাইর মান জাক্কাহা লাখ কোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী বিশ্ব নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এতক্ষণ ধরে আপনারা শুনেছেন নিশ্চয়
قرآن حكيم থেকে তেলাওয়াত করেছেন যুব ও যুগ আলোচনা করেছেন মরা অধ্যক্ষ নবীর হোসেন বিপ্লবী আল্লাহ পাক যা আলোচনা করেছেন আল্লাহ আমাদের জন্য হেদায়েতের জরিয়া বানায় দেয় বলে আমিন আর ওয়াসতে বলে আমিন আর ওয়াসতে বলে আমিন আর ওয়াসতে বলে আমিন আর ওয়াসতে বলে আমিন গতকালকে তাফসীর করেছেন তরুণ ইসলামী চিন্তাবিদ মাওলানা হাসান বিন রফিক সাতক্ষীরা আশা করি ভালোই আলোচনা করেছেন সাতক্ষীরার বক্তারা এমনিতে আগুন ঠিক কিনা বলে আমি সাতক্ষীরাকে পার্সোনাল ভাবে ভালোবাসি একজন ইসলামী আন্দোলনের কোরআনের কর্মীদের ঘাঁটি বলা চলে আল্লাহ পাক সাতক্ষীরার জমিনকে কবুল করুন আমিন আর ওয়াসতে বলি আমি আর ওয়াসতে বলি আমি قرآن شنت আসতে পারছি খুশি না বেজার খুশি না বেজার মঞ্চে উপবিষ্ট হয়েছেন জনাব জননেতা শাহিদ মাহমুদ চেয়ারম্যান উপজেলা পরিষদ নীলফামারী সদর আল্লাহ পাক আমাদের নেতাকেও কোরআনের জন্য কবুল করুন আল্লাহ ওনাকে সত্যের সাক্ষ্যদাতা হিসেবে কবুল করুন ওর নামই হলো শাহিদ নাম কি শাহিদ মানে সাক্ষ্যদাতা উনি কিসের সাক্ষ্য দিবে কোরআনের সাক্ষ্য দিবে সত্যের সাক্ষ্য দিবে আল্লাহ পাক ওনাকে কবুল করুন মাথায় টুপি দিয়েছেন গায়ে পাঞ্জাবিও দিয়েছেন এটা কার সুন্নত কার সুন্নত নবীর সুন্নত নবীর দল করে উনি কার দল করে নবীর দল করে আমাকে একজন কুড়িগ্রাম কাঁঠালবাড়ি ফাজিল মাদ্রাসা তাফসীর মাহফিলে ডিসি সাহেব আমাকে বলছে হুজুর আপনি কোনো দল করেন কিনা আমি বললাম হ্যাঁ অবশ্যই আমি দল করি আপনিও একটা দল করেন বলল হুজুর আমি তো দল করি আমি তো সরকারি চাকরি যাই বলবো এই তো আপনার মাথার টুপি আপনার গায়ে লিবাস পাঞ্জাবি এটা নবীর সুন্নত প্রমাণ করে আপনি নবীর দলের লোক কিসের দলের লোক আজকের নেতাজি চেয়ারম্যান সাহেবও প্রমাণ করছে তিনি নবীকে ভালোবাসেন এই টুপি কার সুন্নত এই পাঞ্জাবি কার সুন্নত বাংলাদেশের কোন নেতার সুন্নত নয় সুন্নত হলো আরবি শব্দ বাংলায় হলো আদর্শ বাংলায় কি সুন্নত হলো আরবি শব্দ বাংলা হলো আদর্শ উনি আদর্শ মেনে এসেছেন কার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জন্য আল্লাহ পাক বলছেন নবী আপনি বলেন لقد كان لكم في رسول الله أسوة حسنة تمام পৃথিবীর মানুষের জন্য উত্তম আদর্শ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আমাদের জন্য আদর্শ আরো আস্তে কণ্ঠে আরো আস্তে কণ্ঠে আরো আস্তে কণ্ঠে যতক্ষণ থাকবো কোরআন শুনবো কি শুনবো কোরআন এই কোরআন মনে হয় জামাত ইসলামীর কোরআন এই কোরআন আওয়ামী লীগের না এই কোরআন মনে হয় বিএনপি কোরআন কার সবাই বলেন কোরআন কার এই কোরআন আল্লাহ পাকে এই কোরআন নাজিল কে করেছেন এই কোরআন কোন দলীয় কোরআন নয় এই কোরআন কি দলীয় কোরআন এই কোরআন আওয়ামী লীগের নয় এই কোরআন বিএনপির নয় এই কোরআন তাবলীগ জামাতের নয় হিবাদতের নয় কোরআনকে বললাম কোরআন তুমি কার কোরআন বলছে হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস বালাগুল লিন্নাস তাম পৃথিবীর মানুষের জন্য আমি কোরআন হিদায়েতের কিতাব আলিফ লাম রা كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور আমি কোরআন এই জন্য আসছি তমাম পৃথিবীর মানুষগুলিকে অন্ধকার থেকে পথ হারা মানুষগুলিকে আমি কোরআন জান্নাতে নিয়ে যাব কোরআন যারা ধরবে কোরআন তাদের কোথায় নিয়ে যাবে কোরআন তাদেরকে জান্নাতে নিয়ে যাবে জুলুমাতিলান নূর অন্ধকার থেকে আমি কোরআন আলোর দিকে নিয়ে যাব আজ আমার সমাজে অন্ধকারে ভরা অন্ধকারে ভরা না
একাক লোক একাক দিকে ডাকছে একাক দল শহরে আসার সময় দেখলাম তিন চার জন লোক মহা সমাবেশ কি ঠিক না মাত্র 2000 লোক হলে বলে মহা সমুদ্র আমার দেশে তো শব্দ চয়রে মহা ভুল আমার দেশে যদি 200 লোকের সমাগম হয় তাহলে বলা হয় মহা সম্মেলন কি বলা হয় 200 লোকের সমাবেশ মহা সম্মেলন 2000 লোকের সমাবেশ মহা সমুদ্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন উনি ওনার ভিসাই নাই কি নাই ওনার পাসপোর্টই নাই বিদেশ কেমনে যায় ওনার পাসপোর্টই নাই উনি হলো আন্তর্জাতিক ঠিক কি না বলি আর আস্তে কোন ঠিক শব্দ চয়নে ব্যাপারে আমার দেশে মানুষ এতই সরল এতই সরল লেখা নাই পড়া নাই দুই দুই হরফ তাকে বলা হয় দার্শনিক ঠিক কি না বলি জীবন একটা কলমে লেখা না তাকে বলে কলামিস্ট সব ভুয়াবাজিতে দেশটা ভরে গেছে অন্ধকার ভরে গেছে এই সব ভুয়াবাজির গুবুর কে ফাঁস করবে কে ফাঁস করবে মুনাফিক কাফের ফাসেক ফুজ্জারের চরিত্রদের এই কোরআন সব গুমুর ফাঁক করে দিয়ে দিবে এই জন্য আজকে কোরআন গুমুর সবার ফাঁক করতে রাজি আছে না নাই আমরা শুনতে রাজি আছে না নাই নেতাজি সালাম দিবে রাজি আছেন তো মুখে হাসি আমি তার ব্যবহারে খুশি হয়েছি আল্লাহ যেন খুশি হন নেতাজির ব্যবহার এরকমই হওয়া দরকার দল যাই হোক মুখটা হাসি থাকতেই হবে অনেক নেতা পায় মুখে হাসি পাই না আজকে নেতা ভালো পাইছে আলহামদুলিল্লাহ বলে উনি টুপিও দিয়েছেন পাঞ্জাবি দিয়েছেন মুখে দাড়ি রাখলে মাশাআল্লাহ ও চেয়ারম্যান সাহেব আছে মানে দুই চেয়ারম্যান ইনি ইউনিয়নের ইনি হলেন জেলা উপজেলা আল্লাহ নাকি এমপি বানায় দিক আর নাকি আল্লাহ চেয়ারম্যান বানায় দিক বলে আমিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাই আল্লাহ জানো উপজেলা চেয়ারম্যান বানায় দেয় আর উপজেলা চেয়ারম্যান আল্লাহ এমপি বানায় দেয় আর যে বেটা এমপি আছে মন যেন খারাপ না করে আল্লাহর ওই মন্ত্রী বানায় দিক বলি আমি আর বাঁচতে বলি আমি আর বাঁচতে বলি আমি অল্প কিছুক্ষণ শুভেচ্ছা দিবে তারা তারপর থেকে ইনশাল্লাহ আবার শুরু করব দল্লিন নাস বালাগুল্লিন নাস গোটা বিশ্বের মানব গোষ্ঠীর জন্য কোরআন হেদায়েতের কিতাব সুবহানাল্লাহ বলে সেই কোরআন শরীফ শুনতে আসতে কারা কারা খুশি নাই হাত তুলে দেখান আপনারা খুশি নাই আর কি অসুবিধা নাই আল্লাহ পাক আল্লাহ পাক বাহিরেরটা নেন না আল্লাহ কোনটা নেন এই জন্য আল্লাহ রাব্বুল আমিন কি সুন্দর করে বললেন গোলামেরা মন খারাপ করো না তোমাদের বাহিরেরটা আমি ওইটা গ্রহণ করি না আমি রব আলিমুম বিজাতিস সুদুর তোমাদের অন্তরের খবরটা আমি আল্লাহ নি এই জন্য আল্লাহ পাক বলছেন আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তমাম পৃথিবীর মানুষকে আমি বলেছি আমার কাছে দাড়ি দিয়ে টুপি দিয়ে জুব্বা দিয়ে আমার কাছে দাম হবে না আমার কাছে দাম হবে যে কলিজার মধ্যে মনের মধ্যে আমি রব্বুল আলামিনকে বেশি ভয় করে চলে তার দাম আমার কাছে বেশি কোন সুবহানাল্লাহ এখন কারা কারা শুনতে আসতে পেরে খুশি হয়েছেন দু হাত তুলে আল্লাহর দেখা আল্লাহ পাক কবুল করুন বলে আমি আর বাঁচতে বলি আমি আর বাঁচতে বলি আমি কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাজার হাজার মজাদা সংগঠিত হয়েছিল সর্বশ্রেষ্ঠ মজাদা তার নাম হলো কোরআন তার নাম কি কোরআন সে কোরআন পাইছি জিরো কি হিরো বানায়
তাকরিমের মতো সেই টাঙ্গাইলের মফিজ এলাকার একজন কোরআনের হাফেজকে গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক তারে তিন নম্বর স্থান বানায় দিয়েছে তাও সুবহানাল্লাহ বলবেন না কোরআন কি নাই এর মধ্যে সব আছে যুদ্ধ ইতিহাস ভূগোল দর্শন কি পাবেন নাই কোরআনের মধ্যে আল্লাহ পাক সব দিয়ে পরিপূর্ণ করে আমাদের কাছে দিয়েছেন আর নাযিল হয়েছে কার প্রতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী হলেন নেতা কোরআন হলেন নীতি নবী কি রাসূল হলেন নেতা আল্লাহ পাক আগে নেতাকে পাঠাইছেন তারপরে নেতা যখন বড় হলেন নেতাকে আল্লাহ পাঠালেন কি জন্য হুয়াল্লাযী أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون আমি এই জন্য পাঠিয়ে দিয়েছি কাফেরদের উপরে তমাম লিউজহিরান সমস্ত মদদস্যের উপরে আমার কোরআন দিয়া সমাজ রাষ্ট্র চালাবে এই জন্য আমি রব্বুল আলামিন আমার রসুলকে দুনিয়ায় পাঠাইছি সেই রসুলকে পেয়ে আমরা খুশি না বেজার খুশি না বেজার এই জন্য আজকে তাফসীর হবে কোরআন থেকে তাফসীর হবে আল্লাহ পাক তাফসীর করার আগে বলছেন নবী আপনি বলেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا নবী আমি এমন কোরআন আপনার প্রতি নাজিল করে দিয়েছি যে এই কোরআন যদি লেখা শুরু হয়ে যায় কোরআনের তাফসীর যদি লেখা শুরু হয়ে যায় ইল্লা জিনা কবিল হাক্কি ওয়া হাসানা তাফসীরা কোরআনের তাফসীর লিখতে লিখতে সাগরের পানি সবগুলি শেষ হয়ে যাবে আমার কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে না সেই কোরআন আমরা পেলাম কোরআন অতি সহজে পেয়েছি বলে অতি সহজে পেয়েছি বলে কোরআনটা তুলে রেখেছি আলমারির উপরে ঘন্টার পর ঘন্টা ফেসবুকের ভিতরে ঘন্টার পর ঘন্টার সময় কাটায় আজকের বিজ্ঞানগুলি দেখবেন বাংলাদেশে প্রায় এই মাসে দশ হাজার শিশু চোখ জন কানা হয়ে গেছে শুধু ফেসবুক দেখার কারণে ভবিষ্যতে বাংলাদেশের শিশুরা চোখ থেকে দেখতে পারবে না বিশেষ করে যারা মাসুম বাচ্চা মা কাজ করার জন্য গিম গিম দিয়া আজেবাজে দিয়া বাচ্চাকে ধুম বানানোর জন্য মোবাইলটা দিয়ে দেয় আর বাচ্চা দিদার সে ঘন্টার পর ঘন্টা ছোট বাচ্চা দেখে এই জন্য চোখে দৃষ্টিশক্তিহীন হয়ে পড়েছে দশ হাজার শিশু শুধু একটা মাসে এই জন্য ফেসবুক যত কমানো যায় যত কমানো যায় আল্লাহ পাক তৌফিক দিক বলে আমি আর আসতে বলি আমি আর আসতে বলি আমি আর আসতে বলি আমি কোরআন শুনতে আসছি কি শুনতে আসছি কোরআন আজকে আলোচনা করব কোরআন কারিমের একশত বারো নম্বর সুরা থেকে একশো বারো নম্বর সুরার নাম কি বলেন একশো বারো নম্বর সুরার নাম কি সুরাতুল ইখলাস ইখলাস মানে কি একত্ববাদ ইখলাস মানে কি একত্ববাদ আল্লাহ পাক আমাদেরকে এত ভালোবাসি আল্লাহ পাকের হাবিব বললেন কোন মানুষ যে যা তেল বেলাই সুরাতুল ইখলাস তিনবার তেলাবাত করে কয় মাস কোন মানুষ রাতের বেলায় তিনবার সুরা ইখলাস তেলাবাত করে রব্বুল আমিন তার আমল নামায় পুরা কোরআন শরীফ খতম করলে যেই সওয়াব আল্লাহ সেই সওয়াব আমল নামায় দিয়ে দিবে আর আসতে কোন সুবহানাল্লাহ অপরিসীম ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে একজন নেতা বানালেন কি বানালেন নেতা নেতাজি জিহাদের ময়দানে গিয়া মাগরিবের ওয়াক্ত হলো নেতাজি
প্রথম সূরাতুল ফাতিহা পড়ার পর নেতাজি শুরু করছে কুল হুয়াল্লাহু সাহাবীরা কিছু বললেন না ইশারে ওই কুল হুয়াল্লাহু ফজরে কুল হুয়াল্লাহু একদিন গেল আবার যোহর আজান তো শোনা যায় না আবার মাগরিবে কুল হুয়াল্লাহু এক সপ্তাহ কোনো কাম নাই শুধু কুল হুয়াল্লাহু সাহাবীরা বলেন দেখো কোরআন শরীফে 114 টা সূরা আর তোমার কায়দায় কাম নাই শুধু সূরাতুল ইখলাস দিয়ে শুরু করছো মানেটা কি বলল ভাই আমি পড়লে পড়মো এটা দিয়ে পড়মো পড়লে পড়ো না পড়লে জামাত ভিনু হয়ে পড়ো সুবহানাল্লাহ জিহাদের ময়দান থেকে সাহাবীরা ফেললেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন তোমাদের নেতাজি বানাইছিলাম এই নেতাজি কেমন তোমাদের আমল আখলাক তোমাদের নেতা নির্বাচনের ব্যাপারে আমার কেমন নির্বাচিত হয়েছে একটু বলো সাহাবীরা বলল রাসূলুল্লাহ নেতাজি তো অবশ্যই ভালো কোনো সন্দেহ নাই পরিপূর্ণভাবে তিনি দায়িত্ব পালন করেছেন তবে একটা বিষয় তিনি একটা সপ্তাহ থেকেছে সূরা ইখলাস ছাড়া অন্য কোন সূরা পড়ে নাই আমরা বিরক্ত হয়েছিলাম তাকে বললাম কেন তুমি এমনটি করলা তিনি বললেন পড়লে পড়ো না পড়লে চলে যাও যেহেতু রাসূল আমার ইমামতি বানাইছে আমার ইমাম বানাইছে নেতা বানাইছে চাকরি তোমরা খাইতে পারবে না ঠিক কিনা বলে রাসূল নেতাকে জিজ্ঞেস করেন নেতাজি সত্যি কি তুমি এই কামটুকুন করছো নেতাজির চোখ থেকে দরদার করে পানি পড়ছে আর বলছে রাসূলুল্লাহ আমাকে বারবার প্রাণ নিষেধ করতেছিল কিন্তু আমি সূরা ফাতিহা পড়ার পর অন্য কোন সূরা আমার মুখে আসে না অবিকল যেন সূরা ইখলাস আমার মুখ থেকে বের হয় আল্লাহ পাক জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিলেন জিব্রাইল চলে যাও আমার হাবিবের কানে কানে গিয়ে বলো যে সাহাবী এই সূরা ইখলাসকে এত ভালোবাসে আমি রাব্বুল আলামিন জানা দিলাম ওই বান্দাটাকে আমি আল্লাহ নিজে ভালোবাসি কুল হুয়াল্লাহু আহাদ পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ কয়জন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাওয়াত দিচ্ছেন কিসের দাওয়াত দিচ্ছেন কালেমার দাওয়াত দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তা চা পাইলাম না কেন ব্যাপার কেন চা নাই কেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী যখন দাওয়াত দিচ্ছেন কালেমাত সব নবীর দাওয়াত ছিল একটা কয়টা দাওয়াত ছিল ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু হে আমার জাতি এসো এক আল্লাহর গোলামি করি অন্য কারো গোলামি করা যাবে নবী যখন কালেমাত দাওয়াত দিচ্ছেন মক্কার কুরাইশরা রাসূলের কাছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা তুমি তো এক ইলার দাওয়াত দিতেছ তুমি আবার বলো তোমার তুমি যার দাওয়াত দিচ্ছ যার পরিচয় করে দিচ্ছ বুঝলাম আল্লাহ আমাদেরকে বানাইছে এটা মানলাম বুঝলাম তার গোলামি করব কিন্তু প্রশ্ন একটা তারে কে বানাইছে তারে কে বানাইছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি প্রশ্ন করা হলো বুঝলাম যে আল্লাহ আমাদেরকে বানাইছে আল্লাহরে কে বানাইছে এই প্রশ্নটা জটিল না সহজ নবী আমার বসে আছেন আমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউ ইউহা নবী আমার মন গড়া কোনো কথা বলেন না যা বলেন সেটা হলো ওহি আমার রাসূলকে কে ওহি করেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা بعض الأقاويل لأخذنا منه باليمين أما النبي جديد
কোরআনের ভিতরে নিজস্ব বানায়া কোনো কথা বলতেন আমি তার ডান হাতটাকে ধরে ফেলে দিতাম আর তার কণ্ঠনালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিয়ে দিতাম এর মধ্যে যা আছে সবটুকুই কার কথা সবটুকুই আল্লাহ পাকের কথা আমার ভাইরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন জিব্রাইল আমিন হাজির আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আপনি যেখানে সমস্যায় আমি জিব্রাইল সেখানে হাজির আমি সব নবীর কাছে একবার দুইবার গেছি আদম নবীর কাছে মাত্র 24 বার গেছি ইদ্রিস নবীর কাছে মাত্র 42 বার গেছি ঈসা নবীর কাছে মাত্র 60 বার আগমন করেছি মুসা ইসলামের প্রতি 140 বার আগমন করেছি সব নবীদের কাছে সীমিত সীমিত আকারে গেছি আর আপনার কাছে আমি সর্ববার দুনিয়াতে 24000 বার আগমন করব সেই নবী আমরা পাইছি যার কাছে জিব্রাইল আমিন 24000 বার আগমন করেছে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ পিটিশন করবেন না আপনার চাচাদের জবাব দিয়ে দেন قل هو الله احد بنين. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد نبي আপনি বলেন আল্লাহ এক আল্লাহ কয়জন আল্লাহ একজন তিনি অদ্বিতীয় তার কোন শরীক নাই الله الصمد تمام পৃথিবী তারই মুখপেক্ষী তার মুখপেক্ষী দুনিয়ার সবাই হয়ে থাকে তিনি কারো মুখপেক্ষী লামি আলী তিনি কাউকে জন্ম দেয়নি ওয়ালা মিউলা তাকেও কেউ জন্ম দেয়নি ওয়ালা মিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই আছে কেউ আল্লাহর সমকক্ষ কেউ নাই সূরাতুল ইখলাস যদি পড়ে পড়ে যদি বুঝতাম নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনবার যদি কোনো মানুষ পড়ে কয়বার তিনবার যদি কোনো মানুষ সূরা ইখলাস পড়ে আল্লাহ পাক রাতের বেলায় কোনো মানুষ যদি তিনবার পড়ে ঘুমায় পুরা কোরআন শরীফ তেলাওয়াত করলে যেই সওয়াব আল্লাহ পাক সেই সওয়াব বান্দার আমল নামায় দিয়ে দিবে সুবহানাল্লাহ তো কইলিন এটা কিন্তু সবার জন্য না এটা সবার জন্য এটা সবার জন্য প্রযোজ্য নয় এটা সবার জন্য প্রযোজ্য নয় প্রযোজ্য তো তাদের জন্য এই সওয়াবটা কোন রব্বুল আমিন দিয়ে দিবেন যারা কোরআন দল করে কিসের দল করে কোরআন পড়ে কোরআনের দল করে তাদের জন্য এই সওয়াবটা কোন আল্লাহ বোনাস বানায়া দিবে এই সওয়াব তো বামপন্থী পাবে না নাস্তিক পাবে না মুর্দাদের পাবে না কমিউনিস্টরা পাবে না শুধু কোরআন পড়ে শুধু কোরআন পড়ে আর কোরআনের বিরুদ্ধে পার্লামেন্ট আইন পাস করে তাদের জন্য এই সওয়াব প্রযোজ্য নয় এই সব তাদের জন্য তাদের জন্য প্রযোজ্য নয় রাতের বেলায় নিতাজি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে বুকের বোতামগুলি খুলে খুলে বুকের মধ্যে ফুদায় আর মনে মনে ভাবে আমি তো কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব পেয়ে গেলাম আছে না নাই আল্লাহ করছে বান্দারে তুই ঘোষণা করলি কুল হু আল্লাহু আল্লাহ তুমি আর তুমি ছাড়া কেউ নাই আল্লাহুস সামাদ তুমি অদ্বিতীয় তুমি মুখপেক্ষীহীন তুমি এই সব বললাম আবার কোরআনের মাহফিল 144 জারি করলাম 144 জারি করলাম যারা সূরাতুল ইখলাসকে মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহ তুমি একজন এই রবের আইন যারা প্রতিষ্ঠার জন্য সমাজে কাজ করে তাদের নামে মিথ্যা মামলা দিলা তাদেরকে জেলে ফাঁস তাদেরকে জেলে ভরাইলাম যেই রবের যেই কালেমা তুমি রাত দিন 24 ঘন্টা তেলাওয়াত করো যেই ক্লাস তুমি পড়লাম এই ক্লাসের তাফসীর শুনে যেই মুফাসসিরের হাতে হাজার হাজার মুসলিম মুসলমান হয় তাকে জেলখানায় বন্দি করছো আর রাতের বেলায় শুধু শুধু যদি বলো কুল হু আল্লাহু আহাদ আল্লাহ তোমারে কত ভালোবাসি আল্লাহ বলবে এই মুনাফিকি আমার কাছে দাম নাই এই মুনাফিক আমার কাছে মুনাফিক চিনবেন কেমনে চিনি দেখতেও যেমন
লবণ দেখতেও তেমন ঠিক কিনা বলে মুনাফিক তো মুসলমান থেকেই হয় কাফের থেকে মুসলমান থেকে মুসলমান ইমানদার রাই মুনাফিক হয় কাফের থেকে মুনাফিক হয় না এই জন্য আল্লাহ পাক মুসলমান টুপি পরে কোরআন পরে যখন কোরআনের বিরোধিতা গোপনে গোপনে করে আল্লাহ পাক রাগ করে বলছেন আসফালি বিনান নার এই টুপি আলাদেরকে দিয়া জাহান্নাম আমি আল্লাহ উদ্বোধন করব মুনাফিক মুনাফিক মসজিদের ভিতরে প্রথম কাতারে তাকবীরে উলার সাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু কোরআন লাইন যারা চায় তাদের বুদ্ধে স্লোগান মারে কোরআনের শাসন যারা চায় যারা আল্লাহর গোলামি করতে চায় কুল হু আল্লাহু আল্লাহ তুমি ছাড়া কেউ না এই স্লোগান যারা দেয় তাদেরকে বছরের পর বছর জেলখানায় বন্দী করে আর নেতাজি যুগের পরে যুগ বোতাম খুলে সুরে ক্লাস পরে ফুদায়া চিন্তা করে আমি তো জান্নাত পাইয়াই গেছি এগুলি ফাঁকিবাজি দোয়া কি দোয়া এগুলি ফাঁকিবাজি দোয়া তোমার জন্য এগুলি প্রযোজ্য হবে না এই প্রযোজ্য তাদের জন্য যারা আল্লাহর জন্য জেল খাটে আল্লাহর জন্য জরিমানা দেয় আল্লাহর আইন সমাজে কায়েমের জন্য প্রচেষ্টা চালায় আল্লাহ পাক বলে বান্দা আমি তোকে বোনাস দিয়ে দিলাম তোকে বোনাস দিয়ে দিলাম আজ আমার ভাই আমার বন্ধুগণ কোরআন যে জন্য আসছিল যে জন্য কোরআনটা আসছিল সেই কথা তো আমরা বুঝলাম না কোরআন কে আজকে আমরা কোরআন কে আমরা আজকে তাবিদের কিতাব বানাইছি কি বানাইছি তাবিদের কিতাব বানাইছি এই জন্য আল্লামা ইকবাল কি সুন্দর করে বলছেন আমুল কি কিতাব থি দোয়া কি কিতাব বানা দিয়া যেই কিতাবটা আমুল করার কথা ছিল সেই কিতাবকে আমরা দোয়ার কিতাব বানাইছি সমঝানে কি কিতাব থি পরনে কা কিতাব বানা দিয়া যেই কিতাবটা ছিল অনুসরণ করার জন্য সেই কিতাবটাকে আমরা আজকে খেল তামাশা বানাইছি আল্লামা ইকবাল আরো বলছেন জিন্দাও কা দস্তর থাম মুদ্দাও কা কিতাব বানা দিয়া যেই কিতাবটা ছিল জীবন্ত মানুষের জন্য পথ প্রদর্শক সেই কিতাবকে আজকে মরার পরে খতমের কিতাব বানাইছি এই কিতাবটা ছিল জীবন্ত মানুষকে জান্নাতি বানানোর জন্য সেই কিতাব মরার পরে এই কিতাব খতমের কিতাব বানাইছি হুজুর আমার বহু তিন খতম আমার সওয়াল মিয়ে মিয়ে করছে ছয় খতম আমি দিয়েছি দুই খতম মোট দশ খতম দিয়েছি কোরআন কি খতমের জন্য আসছে এই জন্য কবি কি সুন্দর করে বলছেন জো এলিমি কি কিতাব থি উঝে জো এলিমি কি কিতাব থি উঝে কাহাত বানা দিয়া যেই কিতাবটা জ্ঞানীদের লোকদের অনুসরণ করা কথা ছিল আজ মূর্খ লোকেরা বসে বসে কোরআন শোনে জ্ঞানীরা কোরআন শোনে না যারা ডক্টরেট হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে ব্যারিস্টার হয়েছে এনারা অন্য কিছু আমি শুনি আর মূর্খ লোকেরা কোরআনকে ভালোবেসে মহব্বত করে বসে থাকে যদি এসপিডিসি এসপিডিসি প্রধানমন্ত্রী সচিবেরা যারা দেশের কর্ণধর এরা যদি কোরআন আলা হয়ে দিত গোটা দেশ জান্নাতের টুকরা হয়ে যেত কিন্তু জ্ঞানী লোকেরা কোরআন শোনে না শোনে মূর্খ লোকেরা বেশি কি আশ্চর্য কথা কবি কি সুন্দর করে বললেন যে এই কিতাবটা জ্ঞানী লোকদের অনুসরণ করা বেশি ছিল কিন্তু সেই কিতাব আজকে মূর্খ লোকেরা বেশি শোনে মূর্খ লোকেরা কোরআন শুনে শুনে চোখের পানি ফেলে কান্দে আর যারা শিক্ষিত এরাই কোরআনের বিরোধিতা করে আরো আস্তে কণ্ঠে আরো আস্তে কণ্ঠে আরো আস্তে কণ্ঠে এই জন্য আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাহ একজন আল্লাহ কয়জন এই একজন রব তার আইন চলবে সমাজে রবের আইন যেখানে আমরা আছি রব যেখানে আমরা আছি সেখানে রবের আইন দিয়ে চললে গোটা দেশ গোটা পৃথিবী শান্তি পাবে মানুষের আইন দিয়ে শান্তি হবে না সমাজ রাষ্ট্র যদি রবের আইন দিয়ে চলে গোটা বিশ্বে জান্নাতের বাগান হয়ে যাবে আর আস্তে কোন সুবহানাল্লাহ মানুষের আইনে শান্তি নাই মানুষের আইনে
শান্তি নাই, শান্তি হলো রবের আইনে, কার আইনে? আল্লাহর আইনে। দৃষ্টান্ত আমি এভাবে দিই, একটা লোকের একটা গাধা ছিল, কি ছিল গাধা? খুব মহব্বত গাধারে করতেন নেতাজি। আজ থেকে 50-60 বছর আগে এইসব ছিল, কি ছিল? ছিল শুধু গাধার ঘোড়া, ঠিক কিনা বল তো? গাধারে নিয়ে বাজারে গেছে, গাধার পিঠে 3 মণ চিনি দিছে, কয় মণ? 3 মণ চিনি গাধারে দিয়ে বলছে, গাধা আমি তোর মালিক। গাধা মাথা নাড়ায়, হ্যাঁ তুমি আমার মালিক। বললো, গাধা এইটা হলো সিরাতুল মুস্তাকিমের রাস্তা, এই রাস্তা যদি যাস শান্তিতে নিরাপদে আমার বাড়িতে পৌঁছে যাবি। গাধা মাথা নাড়ায়, আর যদি আমার রাস্তা বাদ দিয়ে অন্য পন্থা অবলম্বন করি, বিপদ কিন্তু আছে। কি আছে? বিপদ আছে। মালিক রাস্তা দেখে দিয়ে বাড়িতে চলে গেলেন। গাধা চিন্তা করলো, মালিক যে রাস্তা রুটটা বলে দিল, এই রাস্তা দিয়ে যদি আমি চলি মিনিমাম সময় লাগবে 50 মিনিট। কত মিনিট? আর আমি দেখতে পাচ্ছি মালিকের বাড়ি নদীর পারে, আর যদি আমি নদীটুকুন পাড়ি দিই মাত্র 5 মিনিট লাগবে। কয় মিনিট? 5 মিনিট। মালিকের কথা মতো চললে 50 মিনিট, আর আমার দেখানো রাস্তায় চললে, আবিষ্কার রাস্তায় চললে সময় 5 মিনিট। মালিকের বুদ্ধি তেমন পছন্দ হলো না, গাধা নিজস্ব রাস্তা আবিষ্কার করে নদী পথেই রওনা করলেন। পিঠের উপরে কি আছে? সিনি আছে। সিনির বস্তা নিয়ে যখন পানিতে নাম সিল্লা, মাশা আল্লাহ, 2 মিনিট পরে খেলা বস্তা ছাড়া পিঠের উপরে কিছুই নাই। গাধা চিন্তা করলো, সর্বনাশ, আমার বুদ্ধি এত চমৎকার যে ওজন ছিল এই পথ ধরার কারণে ওজন টোজন নেই, সব খেলা বস্তা হয়ে গেছে। আমি তো নিজের বুদ্ধি তো মহা বাদশাহ, বাদশাহ হয়ে গেছি। গাধা বাড়িতে গেলেন, বাড়ির দিকে গিয়ে গাধা মুস্কে মুস্কে হাসতেছে, মালিক তো বুঝতে পারছে কি কাম টুকুন করছে। মালিক বলছে, গাধা কোন রাস্তা দিয়ে আসছি? গাধা বলে, মালিক রাস্তা আমার শিখানো লাগবে না, তোমার রাস্তা দিয়ে চললে 45 মিনিট বেশি হতো, আর রাস্তা আমি আবিষ্কার করছি 5 মিনিটে চলে আসছি। তোমার বাড়িতে খাবো, তোমার বাড়িতে ঘুমাবো, তোমার থেকে আদর যত্ন নিব, কিন্তু রাস্তা খান চলবো আমার ইচ্ছা মতো, আমার ইচ্ছা মতো। মালিক চিন্তা করলো, গাধাকে উচিত শিক্ষা দিতে হবে। গাধাকে নিয়ে গেলেন বাজারে, নিয়ে যে পরের দিন মালিক গাধার পিঠে এবার 2.5 মণ তুলে দিছে। কয় মণ? 2.5 মণ তুলে দেওয়ার পর মালিক আবার সেবা শুরু করা শুরু করছে, গাধা আমি তোর মালিক, এটা হলো সিরাতুল মুস্তাকিমের রাস্তা, এই রাস্তায় যাবি মানুষ নিরাপদে তুই বাড়িতে পৌঁছতে পারবি, কোনো সমস্যা হবে না। গাধা মাথা নড়ায় যে তুই যা গা, গতকালকে যে পথে গেছি আজকেও সেই পথে যাব। গতকাল ছিল পিঠে চিনি গলে গেছিল, আজকে কি আছে? আজকে কি আছে? গাধা গতকালের মতো আজ শুরু করলেন, যখন পানিতে নামা শুরু করলো গতকাল নামার সঙ্গে সঙ্গে বোঝাই কমে গেছিল। আজকে যত নামে বাড়ে না কমে, এমন বাড়া বাড়ল। কম্বল ধুইছেন কেউ যে মনে? কম্বল গর্ভবতী একজন মেয়ে সেজার করেছে, প্রথম সেজার, দ্বিতীয় সেজার অবস্থায় যখন কম্বল ধুতে লাগছে সিলাই টুকুন ফেটে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবছরের আপনার নারায়ণগঞ্জের খবর দেখলাম, কম্বল 5 কেজি ওজন, 4 কেজি ওজন, ওটা ভিজাইলে 3 মণ ওজন হয়, ঠিক কিনা বলে? কম্বল ধোয়া কিন্তু খুব সাংঘাতিক কষ্ট। 2.5 মণ তুলে যখন গাদার পিঠে পানি পানি হয়ে যখন চাপ দিয়েছে, লায়া মুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, গাধা মরে ওনা বাঁচে ওনা, গাধা চিৎকার মেরে মালিক রে জোরে জোরে ডাকে, মালিক মালিক আমারে বাঁচাও। মালিক ঘরের থেকে কান বাড়াই দিলেন, ব্যাপার কি? গাধা ডাকে কেন? নিশ্চয় গাধা বিপদে পড়ে গেছে। মালিক দ্রুত বেগে চলে আসলেন, গাধা আমারে ডাকোস কেন? মালিক আগে আমারে বাঁচাও, তোমার কথা আমি সবই শুনবো। গাধা কি হয়েছে বস? মালিক আমার কি হয়েছে আমি এখন বলতে পারবো না, আমারে বাঁচাও। মালিক বলে, না কি হয়েছে বল। গাধা বলে, মালিক তুমি আমার রাস্তা দেখে দিছিলাম, এইটা হলো সিরাতুল মুস্তাকিমের রাস্তা, আমি তোমার রাস্তা বাদ দিয়া নিজের ইচ্ছা মতো রাস্তা চলেছি, আমার বুদ্ধি দিয়া রাস্তা আবিষ্কার করছি, তোমার রাস্তা বাদ দিয়া আজকে আমি এমন বিপদে পড়ছি,
আজ পৃথিবীর মানুষকে আমি এই কথাই বলতে যাচ্ছি হে দুনিয়ার মানুষেরা যদি শান্তি পেতে চাও মুক্তি পেতে চাও মালিকের দেখানো পথে রাস্তায় হাঁটো নিজের রাস্তায় শান্তি নাই লেলিন কালমার্সের রাস্তায় শান্তি হবে না আমার দেশে নেতানেত্রীদের রাস্তায় দেখানো রাস্তায় শান্তি হবে না শান্তি যদি পেতে চাও মুক্তি যদি পেতে চাও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাস্তা দেখানো চড়ায়ন করো আল্লাহ রহমত ফেরে রহমত নাজির হয়ে জান্নাতি হয়ে যাবা আজকে আমি সিদ্ধান্ত নিচ্ছি যতদিন আমি বাঁচব তোমার দেখানো রাস্তা বাদ দিয়া আমার নিজস্ব রাস্তা আবিষ্কার করার কারণে আজকে আমি যেমন বিপদে পড়ছি আমি তাওবাত ও নসুহা করতেছি জীবনে আর আপনার দেখানো পথ ছাড়া আমার রাস্তায় চলবো না আমি প্রতিজ্ঞা করেছি শান্তি আর মুক্তি মালিকের দেখানো পথে আমাদের মালিকের নাম কি সে আল্লাহ বলছেন গোলাম ঘোষণা করো কুল হু আল্লাহ আল্লাহ তুমি মানুষ না মুনাফিকি করস কি করস মুনাফিক সেই যুগেও ছিল মুনাফিকের লিস্ট ছিল হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুযায়ফা নামে একজন সাহাবীর কাছে মুনাফিকের লিস্ট ছিলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন মুনাফিকের লিস্ট আমাকে দাও কে কে মুনাফিক এই মক্কা মদিনায় আছে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সাহাবা রাসূল বললেন মুনাফিকের লিস্ট হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে আছে এই জন্য সাহাবা আজমাইন যখন দেখতেন কোন মুসলমান ইন্তিকাল করেছে তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এখানে উপস্থিত আছেন কিনা যদি হুযায়ফা উপস্থিত থাকতেন জানা যায় সাহাবা আজমাইন বুঝে নিতেন এর নাম মুনাফিকের লিস্টে নাই সুবহানাল্লাহ আর দাড়িয়ালা টুপিয়ালা মারা গেছে দাড়িয়ালা টুপিয়ালা মারা গেছে হুযায়ফা উপস্থিত নাই সাহাবীরা মনে মনে ভাবতেন এই লোকটা মুনাফিকের খাতায় লিস্টে আছে বলে হুযায়ফা উপস্থিত হয় নাই মুনাফিক তো নামাজ পড়ে মুনাফিক কি করে মুনাফিক নামাজ পড়ে মসজিদে ঘোষণা করে কুল হু আল্লাহ নামাজে ঘোষণা করে মাহফিলে শুনে কিন্তু রব তুমি একজন তোমার আইন দিয়ে সমাজ রাষ্ট্র চলুক তারা মনে প্রাণে চায় না এই জন্য বলছেন মুনাফিকদের কাছে হিকমত করে মিথ্যা বললেও কোনো গুনাহ হবে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীতে ঘোষণা করলেন আগামীকালকে আমাদের যুদ্ধের কাফেলা পশ্চিম দিক থেকে রওনা করবে সকালবেলায় যখন সাহাবা আজমাইন পূর্ব দিকে রওনা করলেন সাহাবীরা জিজ্ঞেস করে রাসূল আল্লাহ আপনি রাতের বেলায় পশ্চিম দিকের ঘোষণা দিলেন এখন কেন পূর্ব দিকে রওনা করেন হুজুর বলেন আল্লাহ আমার হিকমত শিখাইছে রাতের বেলা যখন ঈশার নামাজে আমি ঘোষণা করলাম ওই নামাজে শুধু মুসলমান ছিল না ওই নামাজের মধ্যে মুনাফিকও ছিল কারা ছিল মুনাফিকরা ছিল মুনাফিকের রাস্তাটা আমি এখানে বলে দিই তাহলে তো আমাদেরকে পথেই আক্রমণ করে হত্যা করবে এই জন্য আমি হিকমত করলাম আল্লাহ বলছেন মুনাফিকদের সামনে যুদ্ধের কৌশলে যে মিথ্যা কথা বলো কোনো গুনাহ হবে না সুবহানাল্লাহ কারণ তোমরা তো মুসলমান আর মুনাফিকরা টুপি লাগায়া মসজিদে আসে ঘোষণা করে কুল হু আল্লাহ এরা আসলে প্রকৃতপক্ষে রবের আইন রবের আইন আল্লাহর আইন দিয়ে সমাজ চলুক আল্লাহ আমাদেরকে বানাইছেন আল্লাহর আইন দিয়ে সমাজ চলুক তারা চাই না যেন আল্লাহ পাক বলছেন কুতিলাল ইনসানু মা আকফারা ধ্বংস হোক মানুষ সে কতই না অকৃতজ্ঞ কতই না অকৃতজ্ঞ খায় আমার আর গান গায় দিল্লির ঠিক কিনা বলে আমার খায় অমুকের গান গায় আমার খায় আমেরিকার গান গায় আছে না নাই এই জন্য আমাদেরকে বানিয়েছেন কে প্রশংসা করব কার কার প্রশংসা করব তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর পড়েন তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায় সে মানুষ হয় এত
সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর আল্লাহ তুমি কত সুন্দর বলে আমি এই জন্য আমার ভাইরা যারা বলছেন বান্দা আমি তোকে বানাইছি ঘোষণা কর আমি আল্লাহ আমি ছাড়া কোনো এলাকা নাই রবের নাম যদি নিতে পারে আল্লাহ পাক বলেন বান্দারে ইখলাস যদি পড়তে পারো মনে প্রাণে আমি মৃত্যুর পরে তোর জানা যায় আকাশ থেকে ফেরেশতা নাজিল করে দিয়ে দিব সাহাবাজমাইন এমন ভাবে বিশ্বাস করতেন আর আমল করতেন মৃত্যুর পর আসছে আজিম থেকে মুআয়্যিব ইবনে মুআবের জন্য সূরা ইখলাস আমল করার কারণে আল্লাহ পাক আকাশ থেকে 40,000 ফেরেশতা নাজিল করে দিয়েছে তাবুকের যুদ্ধের পরের দিন সূরা ইখলাসের বিশাল ফজিলত সুবহানাল্লাহ বলে রাত শেষ হয়ে যাবে সূরা ইখলাসের তাফসীর শেষ হবে না আমার ভাইরা একটু কান লাগা আমি জানি আপনাদের এলোমেলো হয়ে গেছে নিতে আসছে দিতে হয় গভীর রাত হচ্ছে সেদিকে লক্ষ্য রাখছি রাত 12টার পরে মানুষের কোনো এমএস থাকে না এটাও আমি জানি এটাও আমি জানি বাড়িতে যেতে হবে সেটাও আমি জানি বেশি লম্বা করব না আয়াতুহু যাদা তুমি মানো কুরআন যতক্ষণ শুনবেন আল্লাহ পাক শুধু ঈমান বাড়াইতে থাকবে আর যেখানে বসে আছেন যেখানে যারা বসে আছেন আখবারাহ কিয়ামতের দিন এই জায়গাটুকু সাক্ষী দিয়ে দিবে সবিন রব্বুল আলামিন তোমার এই গোলামগুলি আমার বুকে বসে বসে তোমার কোরআনের তাফসীর শুনেছে কোরআন বলবে হায় আল্লাহ তাআলা আমি কোরআন সাক্ষী কোরআনের সুপারিশ গ্রহণ করা হবে জমিনের সুপারিশ গ্রহণ করা হবে আল্লাহ রাব্বুল আমিন বিনা হিসাবে লোকটাকে জান্নাত দিয়ে দিবে আমার ভাইরা যদি আমল করতে পারেন কোরআন থেকে আমলকারী জান্নাতি আল্লাহকে বিশ্বাসকারী জান্নাতি বিশ্বাস করতে হবে আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা নাই তোমার আইন চাই তোমার বিধান চাই তোমার কোরআনদের সমাজ রাষ্ট্র চলুক এই কথা দ্বারা বিশ্বাস করে আল্লাহ পাক বলে আমি সূরা ইখলাস আমলকারী বান্দার জন্য আরশে আজিম থেকে হাজার নয় হাজার নয় লাখ ফেরেশতা জানাজায় অংশগ্রহণ পাঠাইয়া দিই এই সাহাবি মুআয়্যিব ইবনে মুআবের ইন্তিকাল করলেন তাবুকের যুদ্ধের পরের দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন নববীতে সূর্য ঠান্ডা হয়ে গেছে সূর্য একদম আলোহীন সাহাবী জিজ্ঞেস করলেন হুজুর সূর্য তো ঠান্ডা হয়ে উঠলো কেন জিব্রাইল আমি হাজির আসসালামু আলাইকা রাসূলুল্লাহ মুআয়্যিব ইবনে মুআবে মারা গেছেন তার ইন্তিকালের জন্য আল্লাহ পাক আজকে সূর্যটাকে ঠান্ডা বানিয়ে দিয়েছে আপনি জানাজাই যাবেন নাকি হুজুর বললে হ্যাঁ আমি জানাজাই যাব জিব্রাইল আমিন বলল আমার সঙ্গে 70,000 ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন রাসূল করিম ইসলাম জানাজাই গেলেন ইমামতি করলেন সালাম ফিরালেন সালাম ফিরানোর পর নবীজি দেখেন ফেরেশতাদের দুটি লাইন এক একটা লাইনে 70,000 করে ফেরেশতা রাসূল করিম ইসলাম জিব্রাইলকে জিজ্ঞেস করেন ভাই জিব্রাইল তুমি না বললা 70,000 ফেরেশতা আসছে আমি না তাকাই দেখলাম দুটি লাইন এক একটা লাইনে 70,000 করে ফেরেশতা এইরকম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি ফেরেশতাদের কাতার পাঠিয়ে দিয়েছে 140,000 ফেরেশতা আল্লাহ আকাশ থেকে নাজিল করে দিয়েছে ইয়া জিব্রাইল এই লোকটা কি আমল ছিল আমার সাহাবীর যেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশে আজিম থেকে এতগুলি ফেরেশতা পাঠালেন জিব্রাইল বলে রাসূলুল্লাহ এই সাহাবী তেমন কোন আমল ছিল না এই সাহাবী রব কেমন ভাবে বিশ্বাস করেছেন রবের আইন তেমন ভাবে চেয়েছেন নির্যাতিত হয়েছেন জেলে গেছেন কষ্ট স্বীকার করেছেন আর সব সময় ঘোষণা করেছেন কুল হু আল্লাহু আল্লাহ খুশি হইয়া এই লোকটার মৃত্যুর দিনে আরশে আজিম থেকে রব আলামিন 140,000 ফেরেশতা নাজিল করে দিয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দান থেকে ফিরছেন এক ঘর থেকে আওয়াজ আসতেছে কুল হু আল্লাহু নবীজি শুনাই বললেন এই লোকটার জন্য অবধারিত হয়ে গেছে আবু হুরায়রা জিজ্ঞেস করলেন রাসূল আল্লাহ কি অবধারিত হয়ে গেছে হুজুর বললেন ওই লোকটার জন্য জান্নাত অবধারিত হয়ে গেছে যেই লোকটা রবের আইনের জন্য জেল খাটবে জরিমানা দিবে বিশ্বাস করবে আল্লাহ তুমি ছাড়া আর কেউ নয় আল্লাহ বলেন আমি ওই বান্দার জন্য পুরা কোরআন তেলাওয়াত সওয়াবটা বোনাস বানায়া দিব
এই শব্দ তাদের জন্য কোরআন আলাদের জন্য কোরআনের দল যারা করে তাদের জন্য এখন যা আওয়ামী লীগ করে না সে কি সুবিধা পাবে নাকি সুবিধা পাবে কারণ সরকারি দল যে করে সে সুবিধা পাবে ঠিক কি না বিরোধী দলের কোনো সুবিধা নাই আল্লাহর দল যারা করে কোরআনের দল যারা করে তাদের জন্য তিনবার তেলাওয়াত করলে আল্লাহ পাক বোনাস দিয়ে দিয়েছে পুরা কোরআন শরীফ খতমের সওয়াব আমল নামায় দিয়ে দিব এটা কোরআনের দল যারা করে তাদের জন্য কোরআন বিরোধীর জন্য এই সওয়াব আল্লাহ দিবে না দিবে না এই জন্য আল্লাহ পাক বলছেন নবী আপনি জানেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ মানুষের মধ্যে অনেক লোক আছে বুকে থাবা দিয়া বলে ঈমান আনছে আল্লাহর প্রতি কুল হু আল্লাহ আল্লাহর কত ভালোবাসি হুজুর মাথায় টুপি মুখে দাড়ি বারবার রওজা গিয়া রাসূলের সালাম দি যখন কোন কোরআন বিরোধী রাসূলের রওজায় গিয়ে সালাম দেয় নবীজি বলছেন কোন মানুষ যদি কোন খাঁটি উম্মত যখন আমার কবরে এসে সালাম দিল সে যেন জীবিত অবস্থায় আমার সাথে সালাম বিনিময় করলো জামার প্রতি একবার দরুদ শরীফ তেলাওয়াত করলো আল্লাহ পাক তার দশটি গুনাহ মাফ করে দিলেন দশটি রহমত দর্শন করলেন আর আল্লাহ পাক তার দশটি মর্যাদা বৃদ্ধি করে দিলেন যখন কোন কোরআন বিরোধী মুখে মুখে বলে কুল হু আল্লাহ আল্লাহ তোমারই কত ভালোবাসি আর প্রকৃত পক্ষে যারা আল্লাহর আইন চায় তাদের নামে মিথ্যা মামলা দিয়া জেলখানায় ভরায় এই রকমের লোক আছে না নাই আছে না নাই এই জন্য আল্লাহ পাক মুনাফিকুন নামে একটা সূরা নাযিল করে আল্লাহু আকবার বলে মুনাফিক মুনাফিকুন নামে সূরা নাযিল করে দিলেন কারণ মুনাফিক সেই যুগে ছিল এই যুগে আছে না নাই কোন মুনাফিক মুসলমান যখন নবীকে সালাম দেয় আসসালামু আলাইকা রাসূলুল্লাহ নবী বলে তোমার সালাম গ্রহণ করা হলো না তোমার সালাম আমি গ্রহণ করতে পারলাম না কারণ তোমার সালাম তখনই গ্রহণ করা হবে তুমি যে আমার নামে সালাম দিতেছো আমার রওজায় এসেছো আমি তো সেই নবী কোরআন কায়েবের জন্য তাইফের ময়দানে রক্ত ঝরাইছি আমার এই কোরআনের জন্য কষ্ট হয়েছে আমার এত কষ্ট হয়েছে মাইশা বললেন শীতের রাত কোরআন নাযিল হতেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গা থেকে কাপড় সরে ফেলে দিলেন মায়েশা বললেন হুজুরের চেহারা কালো হয়ে গেল নবী যে আমার কালো হয়ে গেলেন কোরআনের ওজনের ভারে হুজুরের চেহারা লালে লাল হয়ে যেত এত ভারী কিতাব এত ওজনওয়ালা কিতাব প্রচন্ড শীতের দিনেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গা থেকে কাপড়গুলি খুলে ফেলে দিতেন কোরআন সহজে পেয়েছ বলে তুমি আমাকে সালাম দিতেছ তুমি যদি আমার সত্যিকারে সালামকারী হতে চাও সালাম দোয়াকারী হতে চাও দেশে চলে যাও দেশে চলে গিয়ে যাদের নামে মিথ্যা মামলা দিছো এই মিথ্যা মামলা প্রত্যাহার করো যাদেরকে জেলে ভরাইছো জেলখানা থেকে মুক্ত করে দাও নইলে তোমার সালাম গ্রহণ হবে না ওই যে মাকাম ইব্রাহিম আল্লাহু আকবার বলেন মাকাম ইব্রাহিম ইব্রাহিমের পা এখনো কাঁচির গিলাস দিয়ে মক্কা কাবার সামনে মাকাম ইব্রাহিম এখনো আছে ইব্রাহিমের পা অবিকল পা আমি বারবার ইব্রাহিমের পা দেখার চেষ্টা করি কিন্তু বারবার চেষ্টা করেছি ভিড় দেখা যায় না মনে হয় আমার বিগ দিয়ে দুই বিঘ হবে এত বড় একটা পা মোটা মোটা লোকের সাপ গুলি এখনো ইব্রাহিমের আছে নবীজি বলে আমার জাতির পিতার পা তুমি দেখলা মক্কায় তুমি কি দেখো নাই এই পাপ নমরুদের বিরুদ্ধে লড়াই করে আগুনে কণ্ডে গিয়েছিল তুমি কি দেখো নাই তোমার দেশে যদি নমরুদ মার্কা শাসক থাকে তুমি দেশে গিয়া তোমার ওই পা দিয়া আন্দোলন করো নমরুদ মার্কা শাসক থাকলে সেই শাসকের বিরুদ্ধে আন্দোলন করো তোমাকে যদি অগ্নিকাণ্ডে দেয় অগ্নিকাণ্ডে আল্লাহ ফুলের বাগান বানাইতে পারে সে আল্লাহ আছে না নাই সমর্থন দেওয়ার কারণে জান্নাত সমর্থনকারী দেবেন সূরা ইখলাস পড়বেন আর সমর্থন দেবেন কোরআন বিরোধী সমর্থন দেবেন বামপন্থীরে সমর্থন দ্বার মধ্যেই জান্নাত সমর্থন দ্বার ভেতরে জান্নাত আমার জাতির পিতাকে আগুনে ফেলা হচ্ছে ফেরেশতা নাজিল হয়ে গেছেন দেখে একটা ব্যাংক
بار بار اغنيت دي كباني ماري فرست جي كش كره بھائي بان كون دي كباني مارو كون دي كباني مارو بان بولي امي پاني ماري امار بندو ابراهيم اغنى جلت سي امي شجو كتر پارچنا امار اي پاني تو كون ديا امي اغن لبانور چشتا چلات چي سبحان الله فرست جي كش كره بان رب তোর এই পানি তো সামান্য তিন হাত পুরো যাবে না ব্যাং বলল আমি জানি ভালো করে আমি জানি আমার এই পানি তিন হাত দুই হাতের উপরে যাবে না তারপরে আমার আল্লাহ দেখো আমি ইব্রাহিমের পক্ষে আছি আমার রব দেখো আমার পানি আগুন পর্যন্ত পুষবে না তারপরেও দেখো আমি ইব্রাহিমের পক্ষে আর একটা প্রাণী লাই লাইজোসা বলে ককলাস বলে এখানে কি বলে টিকটিকা এখানে কি বলে প্রাণী রে টিকটিকি যে প্রাণী খড়ি নিয়ে যায় গিরগিটি কি বলে এখানে গিরগিটি আচ্ছা বুঝলি হলো আবার সিরাজগঞ্জে বলে ককলাস আবার আমাদের ঢাকায়তে বলে খালগাস এক এক জায়গাতে এক একটা নাম এই গিরগিটি মুখে খড়ি নিয়ে দৌড়াচ্ছে ফেরেশতা জিজ্ঞেস করছে কই যাও বলে ইব্রাহিমে আগুনের তেজ বৃদ্ধির জন্য দৌড় মারছি নাউজুবিল্লাহ বলবেন না বলল তোরে সামান্য খড়ি দিয়ে আগুনের তেজ বাড়বে কি নমরুদ বেটা তো 10.5 কিলোমিটার নিয়ে অগ্নিকণ্ড বানাইছে পার্লামেন্ট আইন পাস করেছে কল হরিকুহু ওয়ানসুর আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন পার্লামেন্ট আইন পাস করেছে কল হরিকুহু ওয়ানসুর আলিয়াতাকুম ইন কুনতুম ফাইলিন ইব্রাহিম কাগুনে পুরার মারার পক্ষে কে কে আছো সব পার্লামেন্ট সদস্যরা বলেন হ্যাঁ আমরা আজি আছি যদি ইব্রাহিম কাগুনে পড়তে না পারো দাবদাবি ভেঙে শেষ করে দিবে এই জন্য পার্লামেন্টে বিশাল আকারে বাজেট করে আজ ইব্রাহিমের উত্তরসূরিরা আজ নমরুদের বংশধররা ইব্রাহিম কংগ্রিকণ্ড পুরানোর জন্য কল হরিকুহু আনসুর আলিহাতাকুম ইব্রাহিম কাগুনে পুরানোর জন্য পার্লামেন্টে যেভাবে আইন পাস করেছিল ইব্রাহিমের উত্তরসূরিদেরকে ইব্রাহিমের দুশমনেরা নমরুদের উত্তরসূরিরা একইভাবে পার্লামেন্ট আইন পাস করে ফাঁসিতে ঝুলা আল্লাহ পাক সূরা আম্বিয়াতে সেই ইতিহাস ইব্রাহিমের ইতিহাস জাতির পিতার ইতিহাস সেই আগ্নের ইতিহাস আল্লাহ পাক তুলে ধরেছেন সুবহানাল্লাহ গিরগিটি যখন মুখে খড়িনে দৌড় মারছে ফেরেশতা জিজ্ঞেস করছেন কেউ দাও সালু বালু করছেন কেন সমস্যা কিছু এদিকে তাকায় থাকবে আমার ভাইরা ইব্রাহিম আলী সালাম ইব্রাহিম আলী সালামের আগুনে তেজ বৃদ্ধি করব বলল তোমার সামান্য খড়ি তো ইব্রাহিম আগুন পর্যন্ত বুঝবে না বলল এটাও আমি ভালো করে জানি আগুনের তেজ বৃদ্ধি করবে তেমন আমি জানি সামান্য খড়িদার কি হবে তারপরে ইবলিস বেটা দেখো আমি নমরুদের পক্ষে আছি আমার ভাইয়েরা আবার বন্ধুগণ আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আলান্তার আপনি কি জানেন রাসূল কিছুই জানতেন না গোটা কোরআন শরীফ আমার রাসূলের ইতিহাস আমার রাসূলের কাছে আল্লাহ পাক ভাঙা মনটাকে চাঙ্গা করার জন্য আজ আমরা বলি না হুজুর কত মার খাবো আর কোরআনের পাখি কতদিন জেলখানায় থাকবে যখন আমাদের কাছে লোকেরা বলে আমরা চুপ থাকি রাসূলকে যখন সাহাবীরা জিজ্ঞেস করতেন রাসূলের ভাঙা মনকে চাঙ্গা করার জন্য আল্লাহ পাক ইব্রাহিমের ইতিহাস সাহাবী আজমাইনদের সামনে তুলে ধরেছেন কিয়ামত পর্যন্ত সেই ইতিহাস আল্লাহ পাক কোরআনের মধ্যে কোট করে দিয়েছে রাসূল আপনার সাহাবীরা বলছেন আলা তাস্তানসুরু লানা লা তাদউ লানা রাসূল আর কত মার খাবো আর কত নির্যাতন সব আল্লাহ কি নাই আল্লাহ পাক বলছেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়াকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম হুজুর আপনার সাহাবীরা আপনি মনে মনে ভাবেন আল্লাহ বোধহয় বসে আছে আল্লাহ বোধহয় চক্রান্ত ফক্রান্ত চোখে দেখছে না ওয়াকিদু কাইদা আমিও চক্রান্ত করছি কে বলছে ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম আর কাফেরদেরকে ঘোষণা করে শোনায় দেন
ওদেরকে জাহান্নামের খুশখবর শোনায় দেন ওদের ক্ষমতা অল্প দিনের জন্য আগামী বছর আপনাকে ইসলামী রাষ্ট্রের মহানগর বানিয়ে দিব আমরাও বলি বানাও মানো ধরো যা খুশি করো ফামাহিলিল কাফিরিন আমহিল হো তোমাদের ক্ষমতা অল্প দিনের জন্য আর চিরঞ্জীব চিরস্থায়ী কুল হু আল্লাহু চিরঞ্জীব কে এই জন্য আল্লাহ পাক বলছেন ঘোষণা করো আল্লাহু লা পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ঘোষণা করো আমি আল্লাহ আমি চিরঞ্জীব আমি চিরস্থায়ী আর পৃথিবীর যারা এসেছে তারা ক্ষণস্থায়ী সবাই ক্ষণস্থায়ী লিবিয়ার প্রেসিডেন্ট অবৈধভাবে 39 বছর ক্ষমতায় ছিল 40 বছর পর পতন হয়েছে হোসনি মুবারক মিশরের প্রেসিডেন্ট অবৈধভাবে ক্ষমতায় ছিল 42 বছর 43 বছর পর পতন হয়েছে হয় নাই অং সং সুসি কোথাকার মায়ানমারের পতন হয়েছে না এখন জেলখানায় কাঁদতেছে আর বাদ বাকি যারা আছো নমরুদের উত্তরসূরিরা বেতাত্তারা শুনে রাখো তোমাদের বাপের যেই দশা হয়েছে তোমাদের একই দশা হবে ঠিক কিনা বলেন কুল হু আল্লাহু আল্লাহ পাককে যারা বিশ্বাস করেছে এদের কোনো লস নাই ঠিক কিনা বলেন যারা আল্লাহ পাকের আইন চায় না আল্লাহর আইন কুখ্যাতির জন্য ষড়যন্ত্র করেছে আল্লাহ বলছেন আকীদু কায়দা আমাকে যারা আইন আমার আইন উৎখাতের জন্য ষড়যন্ত্র করেছে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি মরাও শেষ ওদের দল শেষ ঠিক কিনা বলেন বিলালকে মেরেছে আল্লাহর নাম নেওয়ার জন্য বিলালের সম্মান বাড়ল না কমল বাড়ছে না কমছে সুমাইয়াকে শহীদ করেছে প্রথম শহীদ সুমাইয়া সুমাইয়ার নাম সারা দুনিয়ার মানুষের রাখে রে ঠিক কিনা বলে কিন্তু আবু জেহেলের দলের লোকরাও কি শখ করে কেউ রাখছে আবু জেহেল রাখছে কাদের মোল্লাকে ফাঁসি যে দিন দিয়েছে কাদের মোল্লা নাম শোনেননি শহীদ কাদের মোল্লা যেদিন ফাঁসি টুকুন দেয় গোবিন্দগঞ্জ আমার মাহফিল রাত 10:01 আমি তাফসির শুরু করেছি তাফসির মাহফিল শেষ করলাম মাহফিল আয়োজককারী একজন বলল হুজুর কাদের মোল্লার তো ফাঁসি হয়ে গেছে আপনি যখন মঞ্চে উঠেছেন আমি দোয়া পড়লাম দোয়া করা ছাড়া তো আমাদের কার কিছুই করার নাই ঠিক কি না বলল হুজুর আপনি শুনলে হয়তো অবাক হবেন আমি কাদের মোল্লার দারুণ ভক্ত কাদের মোল্লাকে আমি দারুণ ভালোবাসি হুজুর কাদের মোল্লাকে যখন 10:01 ফাঁসি দিয়েছে আমার প্রথম সন্তান দুনিয়াতেও এসেছে সেজারের মাধ্যমে আমার শ্বশুর আব্বা আমি মাহফিলে থাকার কারণে আমার শ্বশুর আজানে কামত কানে দেওয়ার পর আমাকে বলছে জামাই বাবাজি সন্তানের নাম কি রাখবা সঙ্গে সঙ্গে বললাম শ্বশুর আব্বাজি আমার প্রথম সন্তানের নাম হবে কাদের মোল্লা আমি অবাক হয়ে গেলাম কি আজিম তামাশা কাদের মোল্লা আল্লাহর কোরআনের জন্য শহীদ হয়েছে বলে কাদের মোল্লার কর্মী সন্তানের নাম রেখে দিয়েছে কাদের মোল্লা এই জন্য মুসলমানদেরকে ফাঁসি দিয়া কুল হু আল্লাহু আল্লাহর নাম দেরা নাই এদের কোনো লস নাই এদের কোনো ক্ষয় নাই আল্লাহর নাম দেরা নাই না এদের কপালে ঝাঁটার বাড়ি কিসের বাড়ি নমরুদকে যে মারলেন জুতা পিঠা করে দুনিয়া থেকে বিদায় করলেন কে জুতা তাফসির ইবনে কাসির বলেন 851 জন মানুষেরা জুতার বাড়ি দিয়া দুনিয়া থেকে বিদায় করছে যে আসে দেখা করার জন্য বাবাজি কিছু লাগবে না জুতা দিয়া বাড়ি দাও নমরুদ নিজেই বলতো জুতা খুলে খড়ম খুলে কাঠের খড়ম ছিল তো মাথায় বাড়ি দিত যেদিন মরে 851 জন শেষ পর্যন্ত বাড়ি খাইছে মশা ভা করে উড়ে গেছে আল্লাহ পাক বলছেন সামান্য কর্ণের মশা দিয়ে বিদায় করছি সেই মশা আমার দেশে আছে না নাই আছে না নাই ঢাকা নাস্তিকদের বলি প্রধানমন্ত্রীকে আমরা বলি প্রধানমন্ত্রী আল্লাহরে বিশ্বাস করেন আপনি বলছেন পার্লামেন্টে আমি ফজরের সময় জায়নামাজ তালাশ করি
বলছেন না আমাদের মা হাসিনা কি মায়ের জাতি অনেক সম্মান সুবহানাল্লাহ মায়ের জাতি সম্মান করি আর সম্মান করি না মায়ের জাতিকে বলি মা ফজরের সময় যাই নামাজ তালাশ করেন মডেল মসজিদ বানাইছেন কি মসজিদ মডেল মসজিদ বানাইছেন মা তবে ক্লাস 8 9 10 ধর্ম শিক্ষা তুলে দেওয়া হয়েছে পরীক্ষা স্থগিত করা হয়েছে পরীক্ষা জীবনও নেবে না আমি বলি ও মা প্রধানমন্ত্রী মা হাসিনা যদি ইসলাম ধর্ম বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসা থেকে তুলে যায় আপনার এই মডেল মসজিদে নামাজ পড়ার জন্য একটা মুসল্লিও পাওয়া যাবে না ঠিক কি না বলেন মডেল মুসলিম মসজিদ ভর্তি হলে মুসলমানকে শোনাতে হবে কুল হু আল্লাহু আল্লাহ কয়জন যার গোলামি করি ওয়াল হাইয়ুল কাইয়ুম আমার রব চিরঞ্জীব চিরস্থায়ী আজকের মাহফিল থেকে শপথ কি নিতে পারি আমরা কোনো ক্ষণস্থায়ী সরকারের গোলামি করব না আমরা চিরস্থায়ী সরকারের গোলামি করব সেই গোলাম হতে রাজি আছেন কারা কারা দুহাত তুলে আল্লাহ দেখা আল্লাহ কবুল করুন বলে আমিন আর আস্তে বলে আমিন আর আস্তে বলে আমিন রাত শেষ হয়ে যাবে কোরআন শুনতে আসছি সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক বলছেন আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন কোরআন যখন শুনবা আয়াত যখন শুনবা আয়াতুহু যখন আয়াতে কারিমা শুনবে তাফসীর মাহফিলে যাবে পুতি আয়াতে আইতে আমি আমার কোরআন প্রেমিকদের আমি আল্লাহ ঈমান বাড়াইতে থাকি এই জন্য আমাদের মাহফিলে আসতে ঈমান বাড়ে বলে ওদের কলজার মধ্যে জ্বালা হয় ঠিক কি না বলেন ওদের জ্বালা হয় কি হয় আল্লাহ পাক বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارة এই কোরআন মুমিনদের ঔষধ বানিয়ে দিয়েছি মুমিন তেলাওয়াত করবে অসুখ ভালো হয়ে যাবে ওয়ালা ইয়াজিদুজ জালিমিন ইল্লা খসারা আর কাফেরদের কুলদার মধ্যে জ্বালা বাড়া মুমিনদের জন্য ঔষধ ওয়ালা ইয়াজিদুজ জালিমিন ইল্লা খসারা ওদের কুলদার মধ্যে শুধু আগুন জ্বলে কে বলছে ওদের জ্বালা শুরু জাহান্নামে গিয়ে আরো আল্লাহ বাড়ায় দেবে ঠিক কি না বলে আর তাফসীর মাহফিল যখন হয় যদি আগামী কাল ঘুম থেকে উঠে শুনতে পারেন আল্লামা সাইদি মুক্তি পেয়েছে কেমন লাগে বলেন তো ঈদের খুশি কে হার মেনে যাবে ঠিক কি না বলেন লোকেরা কত লোক খাসি গরু জব করে তিনদের খাওয়াবে পাগল পাড়া হয়ে যাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এক সমাবেশে জায়গা হবে না আল্লাহ পাক বলছেন আমার কোরআনের মুজেজা যুগে যুগে আমি আল্লাহ কোরআনের শিল্পী নাজিল করেছিলাম রাসূলজিকে কোরআনের শিল্পী ছিলেন মাসউদ রাদিয়াল্লাহু আনহু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু সাইদির মতো সাইদির তো কি কণ্ঠ আবু মুসা আশআরী যখন কোরআন তেলাওয়াত করতেন হুজুর আবু মুসা আশআরীর কোরআন তেলাওয়াত শুনে তাফসীর শুনে বিশ্বনবী নিজে কণ্ঠে চুমু খেয়েছে আর বলেছে আবু মুসা আশআরী আমি মিরাজে গেছিলাম দাউদ নবীর সঙ্গে আমার দেখা হয়েছে কথা হয়েছে দাউদ নবীর কণ্ঠ আল্লাহ আমারে শুনাইছে জান্নাতের ভিতরে সচক্ষে দেখে এসেছি আবু মুসা আশআরী তুমি যখন কোরআন তেলাওয়াত করছিলা মনে হয় দাউদ নবী কোরআন তেলাওয়াত করছে আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু আনহু সাহাবি আবু বকর উমর এরা বড় বড় নেতা ছিলেন ইসলামিক স্কলার ছিলেন বিশ্ববিখ্যাত জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন কিন্তু কণ্ঠ সুর আবু বকর উমর কালা দেয়নি দিয়েছিলেন গুটি কয়েক কয়েকজন বক্তাকে যাদের আল্লাহ পাক স্পেশালি বক্তা বানাইছিল আবু বকরকে নেওয়ার জন্য রোম থেকে শাম থেকে কেউ হুজুরের কাছে চিঠি লিখতেন না হুজুর আবু বকরকে পাঠান উমরকে পাঠান তার কণ্ঠে কোরআন শিখবো বিশ্ব নবীর কাছে প্রতি সপ্তাহে
আশি হাজার কমসে কম সিটি জমা হতো শুধু আবু মুসা শরীকে নেওয়ার জন্য হুজুর আবু মুসা শরীকে চায় তার তাফসীরটুকু ভালো লাগে কি কণ্ঠ আল্লাহ দিয়েছিলেন কোরআনের পাখি সামান্য আল্লাহ কণ্ঠ দিয়েছে আল্লাহ পাক বলে আমার এই সামান্য কোরআনে শিল্পীকে আমি কণ্ঠ দিলাম সেই কণ্ঠ দিয়া যখন ডাকে কোটি কোটি মানুষ পাগল হয়ে যায় এটি জীবন্ত মুজেজা ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিমামিহিম যে যাকে ভালোবাসবেন যেই যাকে নেতা মানবেন কিয়ামতের দিন তার সাথে হাসর হবে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহকে যেই ব্যক্তি যেই কণ্ঠ দিয়া ডাকে আল্লাহ তোমার কোরআনের পাখি পঞ্চাশটি বছর তোমার দোয়ার সুর দিয়া তোমার কোরআনের দিকে ডাকছে বাবু কিয়ামতের দিন কোরআনের পাখির পেছনে হাসর করতে চায় কারা কারা রাজি আছেন দু হাত তুলে আল্লাহ দেখা এখানে স্লোগান মানায় না এখানে এই স্লোগান আমরা দিব না ইয়াসারু ওয়ালা তুয়াসারু বাসারু ওয়ালা তুনাফারু হুজুর বলছেন মানুষকে সুসংবাদ দাও কি সংবাদ দাও রাসূলের সুন্নাহ রাসূল বলছেন বাসারু ওয়ালা তুনাফারু মানুষকে সুসংবাদ দাও দুঃসংবাদ দিও না এটা কি সংবাদ আগুন জ্বালানো সংবাদ ভালো না খারাপ আমরা জান্নাতের সুসংবাদ দেব কিসের সংবাদ দেব এই জন্যে কঠিন করে বলো এই কথা বলছে সহজ করে বলো কঠিন করে বলো না রসুলের স্লোগান ছিল এটা আমরা মানুষকে জান্নাতের স্লোগান দেব আজকের মাহফিল থেকে যদি জীবনের শেষ ইস্তেগফার পড়ে তৌবা করে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ তুমি এক তোমার আইন ছাড়া দেশে শান্তি আসবে না বিদেশে শান্তি আসবে না আমেরিকায় শান্তি নাই ভারতে শান্তি নাই গোটা পৃথিবী শান্তির আগুন চলছে প্রধানমন্ত্রী তো বলেই ফেললেন আগামী বছরে মহা দুর্ভিক্ষ আসতেছে দুর্ভিক্ষ আসবে না ওয়ালা আল্লাহাল কোরআন যদি ইমানটা আনতে পারো আর কোরআনের বিধান যদি মানতে পারো আকাশ আর জমিনের সব বরকতের দুয়ার আমি আল্লাহ খুলে দিব কার কথা সত্য অমানাস্তাকু মিনাল্লাহি কিলা আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ আছে এই জন্য আল্লাহর কথায় সত্য দুর্ভিক্ষ হবে না মানুষ না খেয়ে মরবে না কোরআন দ্বারা কায়েম কায়েম যায় এরা না খেয়ে মরবে না কারণ এরা কারে ডাকে কারে ডাকে কুল হুয়াল্লাহু আল্লাহ পাকরে যারা ডাকে এরা কোনদিন না খায়া মরবে না এই জন্যে বিশ্বাস করি দুর্ভিক্ষ আসুক আর যাই আসুক কোরআন আইন যদি আমরা শাসন চাই ঈমান যদি আনতে পারি রহমত বরকতের সব খুনি আল্লাহ খুলে দেবে আর বাঁচতে বলি আমি এই মাহফিল প্রতি বছর হোক আপনারা কি চান কারা কারা চান দুহাত তুলে রাখা আল্লাহ হাতকে কবুল করো আর বাঁচতে বলি আমি অমিম্মা রাজাকনাহু মিন ফিকুন হালাল ইজিক থেকে দান করতে হবে এই কথা কা আল্লাহ পাকে উঠবেন না এই টুফি আল্লাহ ভাই আপনি তো আমাদের দলেরই লোক উঠেন কেন ঠিক কিনা বল আজকে যত লোক আছে আমরা এক দল কয় দল এই জন্য ইকবাল কি সুন্দর আল্লামা ইকবাল বলছেন হরমে পাক ভি আল্লাহ ভি কোরআন ভি এক কুসবুরি বাতি জোতে জো মুসলমান ভি এক হে মুসলমান আমাদের আল্লাহ এক আমাদের আল্লাহ কয়টা আল্লাহ এক কোরআন এক ইসলাম এক সব যদি এক হয় ঘোষণা করো ফেরকা বন্দি আও কাহি যাতে হে ফেরকা বন্দি দলাদলি না করে ঘোষণা করো আমাদের দল হবে একটা কোরআন যদি এক হয় আল্লাহ যদি এক হয় ইসলাম যদি এক হয় দল হবে সেই দলের নাম কি ইসলাম সেই দলের নাম কি ইসলাম আগামী পৃথিবী ইসলামের পৃথিবী আলহামদুলিল্লাহ বলে সময় আসতেছে ইনশাল্লাহ দজ্জাল আসতেছে ইসলামের ঝান্ডা ও উড়ার স্বপ্ন বাস্তবায়ন তাড়াতাড়ি হচ্ছে সুবহানাল্লাহ এই মাহফিলের জন্য আবদার করেছেন অমিম্মা রাজাকনাহু মিন ফিকুর মুমিন তো তারাই বিশ্বাসী তারাই যারা নামাজ পড়ে আল্লাহ পাক যে সম্পদ দিয়েছে সম্পদ থেকে দান করে কারাস্তা আল্লাহ পাকের খুশির জন্য এখানে কার প্রশংসা হলো কার তাফসীর হলো আল্লাহ পাকের তাফসীর হলো তাফসীর শব্দের অর্থ হলো
বিস্তারিত ব্যাখ্যা আমি আল্লাহ পাককে শুধু একদিকে বুঝাইনি নানান দিকে বুঝাইছি ঠিক কিনা বলে এই নামে হলো তাফসীর এর নাম কি তাফসীর এই তাফসীর মাহফিল দুই দিন ব্যাপী আজকে আপনারা দুই ঘন্টা কেউ ওঠেননি আমি খুশি হয়েছি আকর্ষণ এই কেরামতি আমার নাই এই কেরামতি কার এই কেরামতি কোরআনে ঘন্টার পর ঘন্টা মানুষ বসে থাকে কোরআনের মধু মৌমাছি কোথায় থাকে মধু আছে যেখানে মৌমাছি সেখানে কোরআনে কোরআন আছে যেখানে কোরআনের মৌমাছিরা সেখানে বসে থাকে মধু আহরণের জন্য এই তাফসীরের জন্য সবাই দান করেন আর মোটা অঙ্গে যদি কেউ দিতে চান আর ভলেন্টিয়াররা কই কর্মী বাহিনী সবাই ঢুকে পড়েন চাদর নিয়ে যান কেউ অল্প দেবেন না বিশ টাকা তো ফুসানা ওয়া ইল্লান তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন সবাই পড়েন রব্বানা জালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين شباي درد نياب أمار شطي أكجوكي برين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين هيا الله تعالى دوي دين بيبي تفسير بغان থেকে আজকের সমাপনী দিবসে সূরা ইখলাস থেকে আলোচনা করে এতিমের মতো ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত তুলেছি তুমি তো এখন রাত বারোটার পরে আশরা জিম থেকে প্রথম আকাশে চলে এসেছো দুনিয়াবাসীকে ডাকছো কে আসো বেমারি তোমার রোগ ভালো হয় না আমার কাছে হাত তুল আমি তোর রোগ ভালো বানাইয়া দিব কে আসো গুনাগার গুনাহ করেছো মানুষ হত্যা করেছো জিনা করেছো বদমাইশি করেছো মনে মনে ভাবো আমার গুনাহ তো মাফ হবে না আমার কাছে হাত তুলে চোখের পানি ফেলে কান্দো বান্দা আমি গুনাহ মাফ করাইয়া দিব কে আছো অভাবী তোমার অভাব ফুরায় না সংসারে বরকত হয় না আমার কাছে চাও আমি তোমার অভাব মুক্ত করে দিব এমন পৃথিবীতে কেউ নাই এইভাবে ডেকে ডেকে বলে নেতা কোনোদিন কর্মীকে বলবে নাই কর্মী তোরে টাকা দিব মা সন্তানকে কোনোদিন বললাই তোরে মাফ করে দিব এমন দয়ালু তিনি চোর যখন চুরি করে থানায় চলে যায় চোর জামিনে মুক্তি পায় ডাকা জামিনে মুক্তি পেয়ে যায় থানাতে যে তার চোরের নামটা থানায় উঠেছিল ডাকাতের নামটা যে থানায় উঠেছিল থানার খাতায় লেখা হয়েছিল ওই খাতা থেকে নাম মুছে যায় না নাম কাটানো হয় না আল্লাহ পাক বলে বান্দা আমি এমন রহমান এমন দয়ালু তোর গুনাহ যখন আমি মাফ করি গুনার খাতা পর্যন্ত আমি আল্লাহ নাম কাটাইয়া দিই আশ্রাজিম থেকে নীলফামারির প্রত্যন্ত গ্রামের এলাকার দিকে তাকায়া দেখো আল্লাহ আমরা কোনো প্রেসিডেন্টের কাছে হাত তুলি নাই কোনো খাজা বাবা আব্দার বারে হাত তুলি নাই হাত তুলেছি ওই বিশাল আকাশের মালিকের কাছে আল্লাহ গো আমাদের জিন্দগির গুনাহ মাফ করে দাও হায় আল্লাহ এই মুনাজাত যদি জীবনের শেষ মুনাজাত হয়ে থাকে আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ এই তাফসীর মাহফিল যদি জীবনের শেষ তাফসীর মাহফিল হয়ে থাকে আল্লাহ গো আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিও গত বক্তার সাথে একসঙ্গে তাফসীর করলাম রফিক বিন সাইদির কথা এখন আমার খুব বেশি মনে পড়ছে একসঙ্গে জীবনের শেষ তাফসীর মাহফিল করলাম উনি আমার কণ্ঠে বারবার চুমু খেতেন আর বলতেন আব্বার কণ্ঠ শুনলেই কিছুটা আমার আব্বার মতো মনে হয় হায় আল্লাহ
অল্প বয়সে কুরআনের কথা বলতে বলতে রফিক বিন সাইদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ রফিক বিন সাইদির কবরটা জান্নাতের বাগান বানায়াতা আল্লাহ অনেক বক্তাকে হারালাম উল্লাপনার জাউল করিম কাউসারি তিনি আমাকে মাদ্রাসায় দাওয়াত করলি 40 পদের মাছ আমারে খাওয়াইছিল হায় আল্লাহ কাউসারির কবরটা জান্নাতের বাগান বানাও সিদ্দিক রহমান যশোরি তিনি অল্প বয়সে মারা গেলেন মাইনুল ওই ফরিদপুরের মাত্র 18 বছরের যুব আল্লাহ তিনিও কোরআনের কথা বলতে বলতে মারা গেছে আর যারা মজলুম অবস্থায় দেশে জেলখানায় পড়ে আছে আল্লাহ আজহারির ছোট দুটি মেয়ে আব্বা আব্বা বলে কাঁদবে মিজানুর রহমান আজহারির মেয়েটা ফেল ফেল করে বাবার কথা মনে হয়ে কাঁদে আমির হামজার দুটি কলিজার টুকরার সন্তান ফেসবুকে মাঝে মধ্যে শুনি কান্নার আওয়াজ আল্লাহ আমির হামজার ছোট দুই তরুণ ওই কসি মাসুম বাচ্চারার মুখের দিকে তাকায়া আল্লাহ আমির হামজারে তুমি মুক্ত করে দাও হায় আল্লাহ মামুনুল হকের হাফিজ কোরআন চারটি ছেলে লাইফে এসে কেঁদে কেঁদে সরকারের কাছে বলে আমার আব্বা যত অপরাধ করুক আমার বাবারে আমরা আল্লামা সাইদির তিনটি সন্তান এখন জীবিত প্রতিটা দিন মাসুদ সাইদি শামীম সাইদি ফেসবুকে টাটাস দেয় খেতে পারে না ঘুমাতে পারে না বলে ভাইজান কি বলবো ঘুম হয় না মজলুমের দোয়া তুমি শোনো আল্লাহ কোটি কোটি মানুষের চোখের পানি ফেলাইয়া দিও না আল্লাহ গো আগামীর বাংলাদেশটা কুরআনের বাংলাদেশ বানাইয়া দিও আল্লাহ আগামীর পার্লামেন্ট কুরআনের পার্লামেন্ট বানাইয়া দিও আল্লাহ আল্লাহ কাজী মুফতি ইব্রাহিম মাত্র 29 দিনে কোরআনটা মুখস্থ করছিল উপমহাদেশে এত বড় মুহাদ্দিস আর নাই তাৎক্ষণিক হাদিস বলতে পারে এত বড় মুহাদ্দিস আর হয় না আল্লাহ শুধু বলছিল বাংলার আকাশে ইউসুফের ঘ্রাণ পাচ্ছি এই স্বপ্নের কথা বলার অপরাধে জেলখানায় পড়ে আছে আল্লাহ আল্লাহ কাজী মুফতি ইব্রাহিমের প্রতি খাস রহমত নাযিল করে দাও আল্লাহ আল্লাহ যত দায়ী আল্লাহ দেশে আছে আল্লাহ সব আলেমদেরকে একবার হে দাও আল্লাহ যত দ্বন্দ্ব চলতেছে আলেমদের মধ্যে আল্লাহ মজলিস মুফাসসিরকে এক বানায়া দাও আল্লাহ আলিয়া কওমি সর্বনায়ের পীর এক বানায়া দাও আল্লাহ আল্লাহ যারা মারা গেছে আম্মার শফি হুজুরের কবরটা জান্নাতের বাগান বানাও আল্লাহ মজলুম নেতা বাবুনগরী কুরআনের জন্য জেল খাটছিল আল্লাহ বাবুনগরীর কবরটা জান্নাতের বাগান বানাও আজিজুল হকের কবরটা জান্নাত বানাও মুফতি আমিনের কবরটা জান্নাতের বাগান বানাও আল্লাহ আলিয়া কওমি আমরা বুঝি না আমরা বুঝি তোমার কোরআন তোমার ইসলাম আল্লাহ দর্শে নিজামি চরমনাই পীর শর্ষিনা ফুরপুরা আল্লাহ তাবলিগ জামাত ইসলামী সব ইসলামী দলগুলিকে আল্লাহ একবার দাও আল্লাহ যেই পীরেরা হক কথা বলে আল্লাহ সেই পীরগুলি হায়াত দারাজ করে দাও বাতিল গুলিকে ধ্বংস করে দাও আল্লাহ তাকরিমের কাহায়াত দারাজ করে দাও বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব জাকারিয়াও আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তাআলা আলিয়া কওমি সব তুমি দ্বন্দ্ব মিঠায়া সব মুসলমান কথা সিমু বিহাবিল্লাহ বালায় না আল্লাহ আল্লাহর কাছে কান্দেন ভাইরা আজকে জুমার দিন ছিল আল্লাহর কাছে খুবই প্রিয় দিন এই মোনাজাত যদি জীবনের শেষ মোনাজাত হয়ে থাকে আল্লাহ যেন জীবনের গুনাহ মাফ করে দাও সবাই চোখের পানি ফেলে কান্দিন গুনার কথা মনে হয়ে কান্দিন হায় আল্লাহ তাআলা গতকালকে হাসান বিন নাফিক কথা বলেছে আমার ছোট ভাই এলাকার কুতি কৃতি সন্তান হাফেজ কারি মাওলানা রফিকুল ইসলাম আল্লাহ তুমি তার কণ্ঠকে সুন্দর বানায়া দিয়েছো কত দূর রংপুরে গিয়ে নামাজ পড়ায় জুমার আল্লাহ তার যোগ্যতা এলিম আরো বাড়াইয়া দিও এই মাহফিলের সভাপতি সেক্রেটারি উপরে খাস রহমত নাজিল করে দিও যেই বাড়িতে খাওয়া দাওয়া করলাম ওই বাড়ির প্রতি তোমার রহমত নাজিল করে দিও আল্লাহ চেয়ারম্যান সাহেব এসেছিল আল্লাহ চেয়ারম্যান সাহেবের প্রতি তোমার রহমত নাজিল করো
আমি কয়েক সেকেন্ড ছেড়ে দিলাম মাথা নত করেন চক্ষু বন্ধ করেন যার যার চাও আছে চোখের পানি ফেলে রবের কাছে কান্দেন মনে মনে কয়েক সেকেন্ড ছেড়ে দিলাম হায় আল্লাহ তাআলা তোমার বান্দারা বান্দারা মনে মনে কে কি চাই জানি না মনের আশা পূর্ণ করে দিও আমার ভাগিনা মুজাহিদকে আল্লাহ তুমি কোরআনের ময়দানে কবুল করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন والسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله